স্বাগত। করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাতে আপনাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। শুরুতেই বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে 1 কোটি। এর মধ্যে 42,62,608 জন আছেন মৃত্যু ঝুঁকিতে, যা মোট আক্রান্তের 99%। বাকি 1 শতাংশের 58,133 জন আছে অতিমাত্রার ঝুঁকিতে। মহামারী করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা 1,09,85,656, মৃত্যু হয়েছে 5,24,088 জনের, আর সুস্থ হয়েছেন 61,40,827 জন। সারা বিশ্বে একদিনে রেকর্ড আক্রান্তের সংখ্যা 2,08,864 জন, মারা গেছে 5,155 জন। মহামারীর শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 28,37,189 জন, মারা গেছে 1,31,485 জন। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃতের সংখ্যা 61,990, দেশটিতে আক্রান্তের সংখ্যা 15,01,353। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 6,61,165, মৃতের সংখ্যা ছাড়িয়েছে 9,500। আক্রান্তের চতুর্থ অবস্থানে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে 6,27,168 জন সংক্রমিত হয়েছে করোনায়, প্রাণ হারিয়েছে 18,225 জন। পঞ্চম অবস্থানে থাকা স্পেনে মৃতের সংখ্যা 28,368 এবং আক্রান্ত 2,97,183 জন। পেরুতে 10,000 ছাড়িয়েছে মৃতের সংখ্যা, করোনা সংক্রমিত হয়েছে 2,92,004 জন। পরিস্থিতির অবনতি ঘটেছে ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্যেও। বেশ কিছু দেশের ভ্রমণকারীদের উপর কোয়ারেন্টাইন আইন জারি করেছে যুক্তরাজ্য। নতুন করে সংক্রমণ শুরু হচ্ছে জাপানে। এদিকে আফ্রিকার দেশগুলোর পর্যটনে প্রায় $55 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে জানা গেছে। জেনে নেব সারা দেশের পরিস্থিতি। সারা দেশেই বাড়ছে করোনা সংক্রমিত মানুষের সংখ্যা। করোনা আক্রান্ত হয়ে অথবা উপসর্গ নিয়ে মৃত্যুর খবর আসছে, আবার অনেকে সুস্থ হয়ে ফিরছেন স্বাভাবিক জীবনে। মৌলভীবাজারে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের অবসরপ্রাপ্ত উপপরিদর্শক সহ এক বৃদ্ধ। রংপুরে করোনার উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন 2 চিকিৎসক, 6 পুলিশ সদস্য সহ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 982 জনে। জেলায় সুস্থ হয়েছেন 562 জন। নাটোর সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ 12 জন করোনায় আক্রান্ত হয়েছেন। চুয়াডাঙ্গায় নতুন 8 জন সহ জেলায় মোট আক্রান্ত 237 জন, সুস্থ হয়েছেন 145 জন। চাঁদপুরে 252 জনের করোনা পজিটিভ হয়েছে। সিলেটে নতুন করে 89 জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা 4,950 জন। ব্রাহ্মণবাড়িয়ায় 1,000 ছাড়ালো করোনায় আক্রান্তের সংখ্যা। গাজীপুরে নতুন 35 জন সহ জেলায় শনাক্ত 3,558 জন। ফেনীতে 100 বছরের বৃদ্ধা ও এক শিশুসহ একই পরিবারের 18 জন করোনামুক্ত হয়েছেন। দর্শক, এই ছিল এ পর্যন্ত সর্বশেষ খবর। নতুন তথ্য নিয়ে আবারও ফিরে আসবো দুপুর 1টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।